গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আরে দেখো, এখনও আমার ঘুম থেকে উঠেও ঘুমটা ছাড়েনি। তো এখন বাজে ভোর 6টা, আর এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। আমি তোমাকে বাইরে চারপাশে ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, কুয়াশায় ভরা ওয়েদার। আর এই যে আমি বিছানাগুলো তুলে নিই, আজকে প্রচণ্ড কুয়াশা করেছে, তো বেলায় কুয়াশা সরে গিয়েছিল। এই দেখো, একটা গাছে কলকে ফুল ধরেছে। গাছটায় কলকে ফুল হয় কয়েকদিন, তো তোমাদেরকে আজকে দেখাতে খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর লাগছে কলকে ফুলটা। আর এই যে এখানে একটা ছোট্ট গাছে সাদা জবা ফুল ফুটেছে, এইখানে বড় গাছগুলোও তো ফুটেছে, আর গোলাপি জবাও ফুটেছে, লাল জবা ফুটেছে। তো এখন আর এক যে দাদাটা দিয়ে যেত, সেই দাদাটা দিয়ে যায় না, ঘরের ফুলগুলো দিয়ে পুজো হয়। আর দেখো আমাদের বসুন্ধরা গাছে কত ফুল ফুটেছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, তারপর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন যাচ্ছি উলুবেড়িয়ার রাস মেলা দেখতে। জানি না কতটা কি বসেছে রাস। আর একটু যাবো শপিং করতে, আমার বাবা মাকে যেহেতু ঘাটে তুলবো দাদুর কাজের জন্য, সেই জন্যে। তো চলো তোমাদেরকে আমাদের এই ফুলেশ্বরের রথের মেলা, সরি ফুলেশ্বরের তোমার ফুলেশ্বরের রাসমেলা দেখাবো। আমাদের এই উলুবেড়িয়ার কালীবাড়ির যে রাসমেলা হয়, বিখ্যাত রাসমেলা। এ 2 বছর লকডাউনের কারণে তোমার সেরকমভাবে কোনো ভিড় হয়নি, দোকানপাটি তো বসেইনি, শুধু জাস্ট রাসের ঠাকুর ঠাকুর ছিল আর অন্য কিছু না। তো আজকে যাচ্ছি, আজকে দুটো কাজ একসঙ্গে করবো, দুটো কাজ রয়েছে একসঙ্গে মেটাবো। তো চলো তোমাদেরকে রাসের মেলাটাও দেখাবো। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো দেখো কালীবাড়ির ভিতরে চলে এসেছি, মানে উলুবেড়িয়া কালীবাড়ির রাস্তাটার মোড়ে চলে এসেছি। এই যেখানে স্কুল আছে এইসব রাস্তাটা, এই যেখানে বিনাবাণী স্কুল আছে, পারে অনেক দোকানপাতি রয়েছে, এটা মনে হয় 17 রুপয়া বস্তলা, এরকম করে কয়েকটা দোকানপাটি রয়েছে। তো চলো তোমরা এই সন্ধ্যের ওয়েদারের দোকানদানিগুলো রাস্তাঘাটগুলো একটু দেখে নাও, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি কালীবাড়ির মায়ের গেটের কাছে। এই রাস্তা দিয়েই যাচ্ছি বাইকে করে, আমি আমার ছেলে ওকেও নিয়ে গিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, আজকে ভিডিওটা হচ্ছে তোমার মঙ্গলবারের ভিডিও, তোমরা এটা বুধবার দিন পাবে। তো বুধবার দিন অলরেডি আমি বাপের বাড়ি চলে যাবো, তো সেখানে গিয়ে তারপর তোমরা বাপের বাড়ির ব্লগ ভিডিও পাবে, মানে আমি সেখানে কী করছি, আমার দাদুর কী এরকম কাজ হচ্ছে কী না হচ্ছে, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, তো দেখো কালীবাড়ির মেন গেটের সামনেটা দাঁড়িয়ে আছি আমি, এখান থেকে গেটটা ভিতরে, এই যে আমার হাজব্যান্ড এলো আমার ছেলেকে নিয়ে, ওদিকে বাইকটা রেখে এসে, পাশে কতগুলো দোকান টোকান রয়েছে, এগুলো পারমানেন্ট, এই দোকানগুলো থাকেই, এর জন্য কোনো আলাদাভাবে দোকান বসেনি, যে রাসমেলায় বসে। আপাতত রাস মঞ্চটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কালী মন্দিরটা আরতি চলছে, হয়তো সন্ধ্যে আরতি, দেখতে হয়তো পারবো না,
তো আপাতত তোমাদেরকে এখন রাস মঞ্চটাই শেয়ার করলাম, তারপরে পাশে প্যান্ডেল হয়েছে, কাজকর্ম এখনো বাকি আছে, পরে এলে নিশ্চয়ই আবার আরো 10-15 দিন পরে আরো কাজকর্ম একটু অনেকটা হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো এই দেখো এখানে থেকে কালী মন্দিরের মায়ের মুখ দেখা যায়, কিন্তু ওখানটা হচ্ছে আরতি হচ্ছে বলে গার্ড হয়ে গেছে, সব লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো হাই দেখো রাস মঞ্চটা ওখানে, এই পাশে হচ্ছে বাইক দাঁড়িয়ে আছে, ও পাশে বাইক দাঁড়িয়েছে, আর মাঝখানে রাস মঞ্চটা বসিয়েছে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো। তুমি কি দুষ্টুমি করছো কি গো? তো তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো ছেলের মুড়ি নিয়ে বসছি, ছেলের খুব খিদে পেয়েছে, ফেরার সময় একটু অমৃতি কিনে নিয়ে এসেছি। এ দেখো এটা ছেলের মুড়ি তরকারি, আর এই যেখানে অমৃতি আছে, অনেক দিন পরে খাচ্ছি, খুব ভালো লাগলো। এই দেখো তো কে কে ভালোবাসো অমৃতি আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো আমার ছেলেকে এখন একটু মুড়ি তরকারি খাইয়ে দিই, আর এই যে আমি অমৃতিটা একটু খেয়ে দেখি, হ্যাঁ অনেক দিন খাইনি জানো তো। এই দেখো আর আমার ছেলেকেও একটু দেবো, ও খেয়েছে নিচে গরম গরম, এনে মাকে দিয়েছে একটা, আমার হাজব্যান্ডকে দিয়েছে একটা, আমি খেয়েছি, আর উপরে এসে আবার আমি একটা ভেঙে খাচ্ছি, আর আমার ছেলেকে একটু দেবো, ও খাচ্ছিল দেখলাম, ও ফার্স্ট টাইম খাচ্ছে। এই দেখো আর আমার শ্বশুরমশাই থাকাতে, বেঁচে থাকাতে খেয়েছিলাম, তারপরে 2 বছর তো হয়েই গেল প্রায়, দেড় বছরের কাছাকাছি খাওয়াই হয়নি। তো চলো আমার ভিডিওটা আজ এতটুকুই, এর বেশি আর বাড়াচ্ছি না, এরপরে অনেক কাজকর্ম রয়েছে আমাকে, উপরে গিয়ে আবার মানে আমি এখানে টিফিন করে নিয়ে আর উপরে গিয়ে আমাকে ব্যাগ ট্যাগ প্যাকিং করতে হবে, যেহেতু কাল আবার বাপের বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো সেসব ভিডিও তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ, টাটা, বাই বাই।